হ্যাঁ, শুরু হয়ে গেছে, 1-2 ঘন্টা শুরু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আজ 11/1/2020 তারিখ, আমি শেখ মামলা সহকারী অধ্যাপক শুকনগর কলেজ তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়ির বাইরে বের হলে মাস্ক পরে বের হবে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন আমরা আমাদের পড়া শুরু করছি। গতদিনের ক্লাসে আমরা পড়েছিলাম আহ্বান নীতি, আজ আমরা পড়ব পলের বর্জন নীতি, পলের বর্জন নীতি। পলের বর্জন নীতি হচ্ছে একটি পরমাণু হয়তো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে। 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম একই হয়। একটি বন্ধু আমরা একটি পরমাণু সবার হিলিয়াম পরমাণু থেকে দিন এক, তাহলে এখানে পরমাণু সংখ্যা 2, বর্ষ সংখ্যা 4। এতে আছে 2টি প্রোটন ও 2টি ইলেকট্রন, 2টি প্রোটন ও 2টি ইলেকট্রন। পরমাণুতে আমাদের সূত্রে বলা হলো কি, যে একটি পরমাণুতে অবস্থিত 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যদি 3-3 মান একই হয় চতুর্থটি অবশ্যই ভিন্ন। সে হিসেবে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা যদি 2টি ইলেকট্রনকে ইয়ন ও ইটু দ্বারা প্রকাশ করি, প্রথম ইলেকট্রনকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এন, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এন এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করি, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হিলিয়ামের ক্ষেত্রে কী হবে, এটা প্রধান কোয়ান্টাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, 1। সহকারী কোয়ান্টাম সংখ্যা এস, অরবিটাল এল এর মান 0, 1, 2, 3 ইত্যাদি। এস এর অর্থাৎ কি হয়, 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ভি অরবিটাল, 3 হলে এরপরে। এখন 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রনের ক্ষেত্রে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের প্রধান কোয়ান্টাম মান 1 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেহেতু প্রধান কোয়ান্টাম মান 1 আর অরবিটাল হবে 1টি, সেটা আছে 0। যখন 0 হবে তখন এম এর মান হয় 0, সহবিলাস করা যে সংখ্যা অর্থাৎ 0 এবং স্পিন কোয়ান্টাম কোয়ান্টাম অর্থাৎ নিজ অক্ষের উপরে সে গরিব কাটার দিকে অপেক্ষা করে এবং বাকি অর্ধের সময় গরিব কাটার দিকে দেবে। একটি অর্বিটাল অরবিটালে ইলেকট্রন সমূহ একটি গরিব কাটার দিকে ঘুরলে অপরটা বসে গরিব কাটার দিকে তাকে আপন এবং 2টি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 0 এবং স্পিন কোয়ান্টাম মান অবশ্যই ভিন্ন হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাই যে একটি পরমাণুতে অবস্থিত যে 2টি ইলেকট্রন আছে সেই 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ 4টি কোয়ান্টাম সংখ্যা কি বুঝি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এস, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এন এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এস, এদের 4টির মান কখনো একই হতে পারে না। অর্থাৎ প্রথম 3টির মান একই হলে চতুর্থটি অবশ্যই ভিন্ন। এর থেকে আমরা বুঝতে পারি কি, যে এই পলির বর্জন দিকে তার বিকল্প একটা বিদ্যুৎকে আছে, বিকল্প বিদ্যুৎ।
সিগনাল বলা হচ্ছে কি যে একটি পরমাণুতে অবস্থিত একটি অ্যাটম অরবিটালে অবস্থিত দুটি ইলেকট্রনের চারটি পরমাণু কখনো যায় না, সেক্ষেত্রে একটি অ্যাটম অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে এবং সে অরবিটালের স্পিন হবে পরস্পর বিরোধী। একটি অ্যাটম অরবিটাল বলতে পারে কি মানে এস অরবিটাল একটি অ্যাটম অরবিটাল, এই এস অরবিটাল যে দুটি ইলেকট্রন আছে তার কি আপনি স্পিন যদি সংক্রান্ত আর একটা নীতি আছে সেটা হলো যে হুন্ডেন বিজ্ঞানী হুন্ড হুন্ডের নীতিতে বলা হচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন চুম্বক সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে হবে এবং এই বিজোড় অরবিটালের স্পিন হবে এক ইউনিট, এই বিজোড় অরবিটালের স্পিন হবে এক ইউনিট। সেখানে কি বলা আছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে যে সমস্ত অরবিটালে একাধিক অরবিটাল অ্যাপল্টার আছে সেই সমস্ত অরবিটালগুলোকে বলা হয়েছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। যেমন পি একটি সমশক্তি সম্পন্ন অরবিটাল, ডি একটি সমশক্তি অরবিটাল এবং এফ একটি সমশক্তি সম্পন্ন অরবিটাল। এই পিতে আছে তিনটা বার, পি তিনটা অরবিটাল কি কি, পি তিনটা অরবিটাল আছে পিএইচ পি ওয়াই ও পি জেড, ডি এর আছে পাঁচটি অরবিটাল এখানে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডি জেড এক্স, এই পাঁচটি অরবিটাল। এই পাঁচ আমরা সেখানে বলা হচ্ছে যে একটি অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে আমরা পলি বলতে বলছি, আর এখানে বলা হচ্ছে কি যে যখন ইলেকট্রন বিন্যাস করা হবে তখন ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোড় অবস্থা অবস্থান করবে, সর্বাধিক বিজোড় অবস্থা অবস্থান করবে। তার অর্থ কি আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় অক্সিজেন পরমাণু সংখ্যা তাতে তাহলে এতে আটটা ইলেকট্রন আছে, সেই আট ইলেকট্রনকে আমরা যদি বিন্যাস করি তাহলে কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টু পি ফোর এবং হুন্ডের নিয়ম অনুসারে যদি এই ইলেকট্রনটা করা হয় তাহলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান। হুন্ডের নীতিতে বলা আছে যে একটি আমাদের সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে এটা সমশক্তি সম্পন্ন অরবিটাল, এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোড় অবস্থান করে, তার অর্থে এখানে প্রথমে একটা ইলেকট্রন যাবে তারপর এখানে একটা যাবে তার এখানে একটা যাবে, ইলেকট্রন যাওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে চারটে ইলেকট্রন তো আর একটা ইলেকট্রন দেখে যায় সেটা এই পরবর্তী এই পিএফসি আর, কারণ আমাদের বলা হয়েছে যখনই জোরবদ্ধ অবস্থান অর্থাৎ পলিবাহিতে বলা আছে যে একটি অরবিটালে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে এবং সেই সেই ইলেকট্রন স্পিন হবে পরস্পর বিপরীত। আমরা এই ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত এই তিনটা নিয়ম পড়লাম, এখানে দেখা গেল কি যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা হুন্ডের নিয়ম এনেছে। আমাদের পরীক্ষার পরে দেখাও যে পরীক্ষার সময় প্রশ্ন আসে কেমন প্রশ্ন আসে দেখাও যে অক্সিজেনের
ইলেকট্রন বিন্যাস মূলের নিয়ম মেনে চলে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করার পরে ইলেকট্রন সমূহ সমূহের যে বিয়োগ আছে সেই অঞ্চলে সর্বাধিক বিয়োগ অবস্থা অবস্থান করছে। অতএব এ থেকে প্রমাণিত হয় যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস পুনর্নিয়ম মেনে চলে। এটা আছে অক্সিজেন নীতি। তাহলে আমরা তিনটা ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত তিনটা নিয়ম পড়লাম। কি কি নিয়ম পড়লাম? যে আহ্বান নীতি, আমরা যে তিনটি নিয়ম পড়েছি সে তিনটি নিয়ম কি কি? আহ্বান নীতি, আহ্বান নীতি, তারপর আছে আহ্বান নীতি, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, তারপর আছে ভূমি নীতি। আহ্বান নীতি কাকে বলা হয়েছে? আহ্বান নীতি হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন সংশ্লিষ্ট অর্বিটাল পূর্ণ করে পরবর্তী উচ্চ সংশ্লিষ্ট অর্বিটাল পূর্ণ করে, এবং ওই অর্বিটালের যে শক্তির মান হিসাব করা হয় যে এনথ লেভেলের মান, এর শক্তির মান হিসাব করা হয়, শক্তির যে মান সেটা হিসাব করে মান হিসাব করা হয়, হিসাব করা হয় এন প্লাস এল এর মান দ্বারা। যে মানটা এন প্লাস এল এর মান বেশি সেটা উত্তর একত্রিশ তারকা, এবং যে এন প্লাস এল এর মান কম সেটা একত্রিশ তারকা। তো ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন সত্রিশ তারকালে গমনের পরবর্তীতে উচ্চ সত্রিশ তারকালে প্রবেশ করে। পলি বর্জন, পলি বর্জন দিয়ে আমরা কি বলতে পারি? যে সেখানে বলা হয়েছে যে একটি পরমাণু বস্তু দুটি ইলেকট্রনের চারটি পারমাণবিক মান কখনো এক করতে পারে না, দুটি ইলেকট্রনের চারটি পারমাণবিক মান কখনো এক করতে পারে না, প্রথম তিনটির মান একই হলেও চতুর্থটি অবশ্যই ভিন্ন হয়। এবং এখান থেকে আমরা তার একটা বিকল্প বিবৃতি আমরা দেখেছি, যে আর বিবৃতিতে বলা হচ্ছে যে বিবৃতিতে বলা হচ্ছে একটি অর্বিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে এবং যে দুটি ইলেকট্রনের স্পিন হবে পরস্পর বিপরীত, অর্থাৎ একটি অর্বিটাল যদি এটা হয় তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকে, তার স্পিন যদি একটি একবারই কাটার দিকে বাকিটা অবশ্যই ঘড়ি কাটার দিকে ঘড়ি দিতে হবে। পরবর্তীতে হুন্ডের নীতি, হুন্ডের নীতিতে বলা হচ্ছে কি যে সমশক্তি সম্পন্ন অর্বিটালে, সমশক্তি সম্পন্ন অর্বিটালে ইলেকট্রন সর্বাধিক বিজয় অবস্থা অবস্থান করে। সমশক্তি সম্পন্ন অর্বিটাল কোন অর্বিটাল না, যে যদি যে সমস্ত অর্বিটালের একাধিক এক অর্বিটাল আছে, যেমন পি অর্বিটালের তিনটি এক অর্বিটাল আছে, এক অর্বিটাল তিনটি এক অর্বিটাল আছে, ডি অর্বিটালের পাঁচটি এক অর্বিটাল আছে, এবং এ অর্বিটালের সাতটি এক অর্বিটাল আছে। এগুলোতে সমশক্তিসম্পন্ন অর্বিটাল, এই সমশক্তিসম্পন্ন অর্বিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজয় অবস্থা অবস্থান করে এবং এই বিজয় ইলেকট্রন স্পিন হবে একই একই। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি তাহলে কি বলা যায় যে নাইট্রোজেন একটি পরমাণু, এই নাইট্রোজেন পরমাণু পরমাণু সংখ্যা সাত, এর ইলেকট্রন যদি বলা হয় ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি, এবং বক্স পদ্ধতি যেটা বলা হয়েছে বক্স পদ্ধতি না করলে, বক্স পদ্ধতি না করলে আমরা স্পিনটাকে বোঝাতে পারি না, বুঝলি? বক্স পদ্ধতি করা দরকার, বক্স পদ্ধতি, বক্স পদ্ধতিটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়ান এস অরবিটাল, ওয়ান এস, এটা হচ্ছে টু এস, তারপর আছে টু পি,
2 2 px 2 py 2 pz তাহলে 1 এর সাথে কয়টা দুটো 1 এর সাথে দুটো 2 এর সাথে দুটো এই এতে সর্বদি একটা একটা করে পরবর্তী দাও সেটা এই px সেট ইলেকট্রন লাগাও তাহলে আমাদের একটি বাড়ি করা দিলো অর্থ আপাতত বিভিন্ন দিকে বাড়ি করা দিলো দিকে তাহলে সব অনুরূপভাবে এই অর্থটা যে দুটি ইলেকট্রন আছে সেই দুটি ইলেকট্রন আমাদের এরকম হবে আর পিটাকে আলাদা করে রাখা ভালো সেখানে বলা হচ্ছে যে এটা পি অরবিটাল এটা পি অরবিটাল ক্ষেত্রে এখানে দুটো ইলেকট্রন থাকবে এখানে থাকবে একটা তিনটি ইলেকট্রন থাকার কারণে এখানে দুইটা থাকবে না এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে দুইটা না এখানে একটি পি এক্স একটা তাহলে সর্বাধিক দুইটা অবস্থা অবস্থান করার কথা অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন স্পিন হবে এক এই হিসাবে আমরা এই তিনটা নিয়মকে বলা এই নিয়মগুলো দ্বারা আমরা প্রত্যেকটা মডেলের ইলেকট্রন বিন্যাসকে করতে পারি এই প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের যে অল্প সময়ের ক্লাস এই অল্প যে নিয়মগুলো পড়লাম তোমরা বাড়িতে ভালো করে পড়বে আয়ত্ত করবে এবং আমাদের এই করোনাকালীন সময়ে আমরা যখন বাড়ি বের হব তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবো স্বাস্থ্য নিয়ে নিয়ে চলাচল করবো তোমরা বাড়ি ভালো প্র্যাকটিস করবে আমার ক্লাস এখানেই শেষ করছি।